ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين عليكم السلام <سؤال> ورحمة الله وبركاته جيب دان بروكاشي كورادا أو بروكاشي كورادا دون ريتي جات الله سبحانه وتعالى سورة البقرة اتعاد

আল্লাহ তোমাদের গুনাহ তা মাফ করবে ও ইউ ক্যাফ ফ্রঙ্ক মিন্সি কম তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ পরিপূর্ণ ওয়াকে ফার তাই মানুষ প্রকাশ্যে দিই কতবা গোপনে দিই কোন নিয়তে যেতে দি কোন নিয়তে দিলো সাজা করলো আল্লাহ সব জানে সব তা আল্লাহ কিন্তু গোপনে দিলে ফায়দা হয় যে রিয়া ভাব লোক দেখার ভাব আসতে আসা থেকে অনেকটা মানুষ মুক্ত থাকে জন্য গোপনে দেওয়াটা উত্তম যথাসাধ্য মানুষ গোপনে দিবে কিন্তু যদি প্রয়োজন হয় প্রকাশ্যে দেয়া তাহলে নিয়াতশ রেখে প্রকাশ্যে দিবে কখনো এরকম প্রয়োজন পড়ে প্রয়োজন পড়ে আবার কখনো প্রকাশ্যে দিলে সব বেশিও হতে পারে আপনি যদি দেখেন আমি যদি এই দানটা প্রকাশ্যে দিই তাহলে আমার মাধ্যমে আমাকে দেখে আরও লোকজন সুরক্ষা করবে তাহলে আপনার নিয়ত অনুযায়ী আপনি যে প্রথমে শতাকা করেছেন আপনাকে দেখে অন্যরা করে সকলের সমান দান করেন এক্সট্রা তবে অবশ্যই সবসময় আমাদের নিয়ত রাখতে হবে বাকি আপনি আত্মীয় কি যেগুলো দেন তো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ নিয়ত রাখবেন খালেজ আত্মীয়কে দিলে এটাও দানের অন্তর্ভুক্ত এটাও শতাকার অন্তর্ভুক্ত এমনকি আমরা নিজে যা খাই তাও শতাকার অন্তর্ভুক্ত একজন আর একজন খাওয়াই মা বাপকে খাওয়ায় এই সবই সৎকার অন্তর্ভুক্ত আলহামদুলিল্লাহ কিন্তু সৎকায় সৎকায় বেশ কম আছে কিন্তু সবই আমরা যদি মুসলিম আলহামদুলিল্লাহ নিজে খেলেও এটাও সদকার অন্তর্ভুক্ত আলহামদুলিল্লাহ এবারে আপনি আত্মীয় স্বজনকে দিনে এতে সব তো আরো বেশি এর মধ্যে যদি আপনি আত্মীয় নিজের আত্মীয় স্বজনকে দেন তাহলে এর মধ্যে দুইটা সব একটা হলো সদকার সব আর একটা হলো আত্মীয়তার সম্পর্ক জড়িয়ে রাখার সব এত এতৎসত্য যদি গোপনে যথাসাধ্য গোপন রাখতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আর না হয় পরস্পর একজন আরেকজন জানলো এতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনার উচিত আপনার নিয়মটা হাদেশ রাখা প্রশ্ন হল সংক্ষিপ্ত আপনার এই প্রশ্নের উত্তর বা রাকাল্লা হাফিক আসসালাম আলাইকুম বারাকাতু